আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা ছিল শুক্রবারের একটা ভিডিও। তো আমরা সবাই শুক্রবারে পিকনিকে গিয়েছিলাম, আমার হাজব্যান্ডদের ফ্রেন্ডরা, ওদের ফ্যামিলি সবাই মিলে। তো ওইখানকার কিছুটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। তখন ছিল সকাল 8:30। আমরা সবাই 8:30 যে যেখানে বাস দাঁড়িয়েছে ওইখানে গিয়েছিলাম। তো ওইখান থেকে সবাই মিলে যাচ্ছে আর কি। তো যারা যারা যাবে সবাই গাড়িতে উঠে পড়েছে, আরও দুইটা গাড়ি অন্য জায়গা থেকে আসছে। তো যারা যারা যেখানে থাকে ওইখানে একটা একটা করে বাস দেওয়া হয়েছে। টোটাল 3টা বাসে করে আমরা রওনা দিয়েছিলাম। তো বাসের মধ্যে আমাদের কিছু স্ন্যাক্স দেওয়া হয়েছিল, ওইগুলো খেয়ে নিচ্ছে যেহেতু সকাল সকাল সবাই চলে এসেছে, তো এই জন্যই আর কি খাবারটা সার্ভ করেছে। আর এই যে পথে যাওয়ার সময় খুবই মনোরম সব দৃশ্য আর কি, সবুজ আর পানি। আমরা গিয়েছিলাম কাফতাই, বাচ্চাদের নিয়ে আমরা প্রথমবারই যাচ্ছি কাফতাই, আর যাওয়া হয়নি আমাদের। তো কাফতাইটা অনেক সুন্দর জায়গা, পাহাড়ি এলাকা, তারপরে কাফতাই লেক অনেক বেশি সুন্দর সব কিছু মিলিয়ে। তো এই তো বাসে আমরা অনেকজনই ছিলাম, এক একটা বাসে প্রায় 40 জন করে, তো প্রায় 120 জনের মতো গিয়েছিল সবাই আর কি, সবার বাচ্চারা ফ্যামিলি সবাই মিলে গিয়েছে। এই তো আমরা শহর পেরিয়ে কাফতাই এলাকার ভেতরে ঢুকে পড়েছি, আর দেখা যাচ্ছে পানি আর পাহাড়, খুবই উঁচু উঁচু পাহাড়। এগুলো মনে হয় লাস্টের দিকে রাঙামাটির পাহাড়, অনেক বেশি দূরে। তো লেকটা অনেক বেশি সুন্দর। আসলে আমাদের এখানে যে বিচে গিয়েছিলাম, বিচের পানিগুলো একেবারে নোংরা ছিল, আর কাফতাই লেকের পানিগুলো খুবই স্বচ্ছ, একেবারে সবুজ, আর অনেক ঠান্ডা ছিল। ঠান্ডা ছিল এ কারণে বলছি যে আমরা যখন বোটে উঠেছিলাম তখন একটু পানি দিয়ে, মানে হাত দিয়ে পানিটা ধরেছিলাম আর কি, খুবই ঠান্ডা পানি ছিল। তো এই যে আমরা আস্তে আস্তে পিকনিক স্পটের দিকে এগিয়ে যাচ্ছি, তো আর বেশি একটা দূরে না, চলেই এসেছি। একটা আর কি লোকেশন সেট করেছে, ওইখানেই সব কিছু আয়োজন করেছে আর কি, ওদেরকে বুকিং দিয়েছিল পিকনিকের জন্য। তো এখন আমরা সেখানেই যাব সবাই। এই তো আমরা এসে গেলাম, এখন গাড়ি থেকে নামবো। আমাদের আগে যারা এসেছিলেন দুইটা গাড়িতে করে ওনারা নেমে পড়েছেন, তো আমরা এখন আস্তে আস্তে নামছি আর কি। পার্কের ভেতরে এসে গেলাম। তো এখানে অনেক বড় জায়গা ছিল, ওরা অনেক বড় জায়গা নিয়ে এটা বানিয়েছে। তো আমরা হচ্ছে এই সাইডেই সবাই, মানে আমাদের এই সাইডটাই বুকিং দেওয়া হয়েছিল পিকনিকের জন্য। তো আমরা এর ভেতরেই বসবো, ভেতরে বাইরে সবখানেই। তো অন্য সাইডে আরও এসেছে, এই যে ওরা প্যান্ডেল করে ভেতরে করছে ওদেরটা, তো এটা হচ্ছে ওদের পিকনিক স্পট, আর এদিকে হচ্ছে আমরা। খুবই সুন্দর জায়গাটা ছিল, অনেক খোলামেলা, বিভিন্ন স্থানে আর কি বিভিন্ন জায়গায় একটা করে কটেজের মতো করে বানিয়ে রেখেছে। তো এই যে আমি একটু সামনের দিকে যাচ্ছি দেখার জন্য, প্রচণ্ড রকমের বাতাস ছিল আর খুবই ভালো লাগছিল, তেমন একটা গরম লাগেনি। যেহেতু আমরা সকাল সকাল রওনা দিয়েছি তাই গরমটাও তেমন ছিল না, ওইখানে তো আরও অনেক বেশি বাতাস ছিল যেহেতু লেকের পাশে, তাই আর কি গরম তেমন একটা অনুভব হয়নি। তো এই যে ঘুরে ফিরে এসে যাচ্ছি আবার, এখন আবার বাসে উঠব আরেকটা জায়গায় যাওয়ার জন্য। আমি এ পাশটা একটু দেখে নিচ্ছি কেমন, খুবই সুন্দর। এখান দিয়ে নেমে তারপর বোটে নামা যায়, তবে আমরা যাব বিকেলে। এখানে এই যে ওরাও এসেছে অনেকজন মানুষ আর কি,
তো ওনাদের এখানে আবার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, গান বাজনা ওরা নিজেরাই নিয়ে এসেছিল, খাবারের ব্যবস্থাও মনে হয় ওরা এখানে রান্নাবান্না করে তারপর নিজেরা আর কি সব কিছু করেছে। আর এই তো পুরো জায়গাটা অনেক বিশাল, এদিকেও খালি ওইদিকেও খালি, শুধুমাত্র এখানে একটা রেস্টুরেন্ট বানিয়েছে। তো আজকে আমাদের খাবার দাবার সব কিছুই হচ্ছে এখানে, আর আমরা সবাই আবার বাসে উঠে গিয়েছি নেভি ক্যাম্পে যাওয়ার জন্য। তো এই তো আমরা চলে আসলাম ভেতরে, এই জায়গাটাও অনেক বেশি সুন্দর, তবে আমি অত উপরে উঠতে পারি নাই যেহেতু পা আর কোমর দুইটাই ব্যথা করবে। তবে বাচ্চাদেরকে পাঠিয়েছি একটু দেখে আসার জন্য, যেহেতু ওরা এসেছে বললাম যে তোমরা যাও সবাই মিলে একটু ঘুরে আসো। অন্য ভাবিদের বাচ্চারাও ছিল, ওদের সাথে গিয়েছিল, আমি আর ভাবিরা মিলে বসেছিলাম নিচে। এত বেশি উঁচুতে আসলে উঠতে আমার ইচ্ছে করছিল না তাই আর কি, তখন আবার দুপুরবেলাও হয়েছিল, অনেক বেশি রোদ, তাই আর কি যাইনি আমরা। বাচ্চারা গিয়েছিল ওপরের দিকে, এখানেও পিকনিক চলছে, এখানেও হচ্ছে গান বাজনা, তবে এগুলো হচ্ছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এসেছে। যেহেতু শুক্রবার ছিল তাই সবখানে সবগুলো পিকনিক স্পটে বুকিং ছিল আর কি, সবাই পিকনিকে এসেছে, অনেক জায়গা থেকে এসেছে। এই জায়গাটা খুবই সুন্দর ছিল, যদি বিকাল হতো তাহলে এখানে বসা যেত, যে রোদ পড়েছে তাই অনেক বেশি গরম। তো এই যে বাচ্চারা ওপরের দিকে যাচ্ছে, আমরা বসে থাকবো নিচে। আমি একটু ছায়ায় দাঁড়িয়ে তারপর চারপাশটা ভিডিও করেছি, আসলেই ছবির মতো দেখতে অনেক বেশি সুন্দর। পানিগুলো দেখলেই কেমন জানি মনটা জুড়িয়ে যায়, মনে হচ্ছে যে অনেক বেশি ঠান্ডা, আর মানে কি বলবো, একটা মনের মধ্যে শীতলতা কাজ করছে আর কি। এগুলো যতক্ষণই দেখছি খুবই ভালো লাগছিল, আসলে যানজট থেকে একদিনের জন্য মুক্তি পেয়ে খুবই ভালো লেগেছে জায়গাটাতে ঘুরে এসে, প্রকৃতির সাথে মিশে যাওয়া আর কি, সব কিছু মিলে অনেক সুন্দর। চারিপাশে পাহাড় গাছ, কত উপরের থেকে এভাবে করে রাস্তা বানিয়ে নিচে এসেছে গোসল করার জন্য, তো আমাদের হলে তো অবস্থা খারাপ হয়ে যাবে উপরে নিচে ওঠানামা করতে। যারা ওইখানে বসবাস করে ওদের জন্য মনে হয় তেমন একটা কষ্ট হবে না, কারণ ওরা প্রতিদিন নিয়মিত কাজটা করে, আমরা যেরকম আমাদের যে কাজগুলো থাকে ওইগুলো নিয়মিত করি, কষ্টটা কম লাগে, ওদেরও ঠিক সেভাবেই আর কি। এগুলো হচ্ছে পাহাড়ের চূড়া থেকে, বাচ্চারা যখন উপরে গিয়েছিল তখন ওইখান থেকে ভিডিও করে এনেছে, বলল যে একেবারে মনে হচ্ছিল বিদেশের মতো, পানির কালারটা একপাশে নীল একপাশে সবুজ, খুব সুন্দর দেখা যাচ্ছিল। পাহাড়ের উপর থেকে এভাবে গহীন জঙ্গল অনেক নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। তো ওরা ওইখানে একটু কিছুক্ষণ থেকে আবার চলে আসছিল, অনেক বেশি রোদ তাই আমি উঠি নাই, তো পা কোমর দুটাই আমার ব্যথা করছিল, যেহেতু একটু লং জার্নি হয়েছে, বাসের মধ্যে বসে থাকতে থাকতে পাটা এমনিতেই ব্যথা করছিল, সেজন্য আর উপরে যাইনি। ওইখান থেকে চলে আসার সময় উপরে একটু উঠেছি, এটা সামান্য একটু দুইতলা উপরে কাঠের ছাউনি মতো বানিয়ে দিয়েছে। তা আজকের পর্বে এতটুকুই থাক, আগামী পর্বে ইনশাল্লাহ আরও কিছু শেয়ার করি।